তাই এত সুন্দর যে অদ্ভুত হারমোনিয়াম এবং স্কেল এবং বারোটা নোটের মিলন হয়েছে সেটা গলা থেকে একটু মাধ্যমিকার সামনে করা উচিত। যে রন্ধ্রে রন্ধ্রে সুরে যে ছোঁয়া এই পুজো মণ্ডপে ঢুকে আমরা উপলব্ধি করছি তা আমাদের মন প্রাণ এবং আত্মাকে এক কথায় উজ্জীবিত করছে বললে এতটুকু ভুল হবে না। তাই আজ আহিরিটোলা সর্বজনীনের এই পুজো মণ্ডপে এসে শারদ সৃজনী তাদের অবশ্যই ধন্যবাদ জানায়। যে এরকম ভাবনা যারা ভেবেছেন তারা আগামী দিনে আরও আরও নতুন নতুন ভাবনার জন্ম দিতে থাকুন যাতে এভাবেই বাংলার পুজো বাংলার শিল্প এবং বাংলার শিল্পীকে আমরা স্বীকৃতি দিতে পারি। আমি একটু স্যারকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো, আপনি নিজে সঙ্গীত জগতের মানুষ তাই এরকম একটা মণ্ডপে এসে কেমন লাগছে? এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমাদের ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ সেন্টেন্স যেটাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি, বাট ইট হ্যাজ বিন ডাইভার্টেড, কোথাও কোথাও আমাদের সেই ইউনিটিটাকে আমরা হারিয়ে ফেলেছি। যিনি এই ক্রিয়েশনটা করেছেন তিনি একমাত্র এমন একটা মাধ্যমকে বেছেছেন যে এই মাধ্যম ছাড়া এই পৃথিবীর ইউনিটি করা সম্ভব না, সেটা হচ্ছে সুর। যদি জানা যিনি এই মণ্ডপ এবং আজকের এই পুজো পুরো পরিচালনা করেছেন, যিনি রূপায়ণ করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন, সেই দেবজ্যোতির কাজের প্রশংসা না করে পারছি না। এবং আমরা যে সমস্ত আজ থেকে ছ সাত বছর আগেও মনে হতো ভীষণ প্রমিসিং, কিন্তু নিজের কাজের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়েছে সেটাও একটা ভালো লাগে। এবং আজকে প্রশান্ত যেভাবে আমাদের সামনে তুলে ধরলো বিষয়টা যে আকাশবাণী যে কনসেপ্টটাকে নিয়ে এই আহিরিটোলার পুজো এবারে দাঁড়িয়েছে সেখানে আমাদের বিশেষ সম্মান, শারদ সৃজনী সম্মানের বিশেষ সম্মান আমরা তাদেরকে প্রদান করছি। আমাদের কাছে এটা ভালো লাগার জায়গা, আগামী দিনগুলোতে আরও ভালো কাজ হোক এই আশা রাখবো। এটা সবাই মিলে জোরে হাততালি হোক। Three cheers for Ahiritola! Hip hip hooray! Three cheers for Sharad Srijoni! Hip hip hooray! Three cheers for Ahiritola! Hip hip hooray! Three cheers for Sharad Srijoni! Hip hip hooray! যারা আমার ফেসবুকে দেখেছেন আমি এই শারদ সৃজনী সম্মান সম্বন্ধে আমি আমার ব্যক্তিগত মত আমি জানিয়েছি, আর যারা দেখেননি বা যারা আমাকে চেনেন না তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই। যে এই পুরস্কারটা শারদ সৃজনী পুরস্কার আমার কাছে, আমার জীবনে আমি বহু পুরস্কার পেয়েছি, আমার প্রায় 15 বছর দুর্গাপুজোর মানে জীবনে মানে দুর্গাপুজোর কাজে, তা সেইখানে দাঁড়িয়ে শারদ সৃজনী পুরস্কার আমার কাছে সবথেকে কাছের এবং সবথেকে মানে কঠিন যে পুরস্কারটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে শারদ সৃজনী পুরস্কার। তার কারণটা হচ্ছে যে আজ থেকে প্রায় 14 বছর আগে যখন আমি একদম ছোট্ট পুজো করতাম, হয়তো খুব ছোট বাজেটের একটা পুজো করেছি বেহালার প্রত্যন্ত একটা পাড়ার মধ্যে, সেই সময় আমাকে কেউ চিনতো না, সেই সময় আমার পুজোর মানটাও এত বড় ছিল না, কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রথম আমার জীবনে যে পুরস্কারটা পেয়েছি সেটা হচ্ছে শারদ সৃজনী পুরস্কার।